এই মুহূর্তে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল রাফি, এবং এরপরে সুনামগঞ্জের হাজিপাড়ায় আছেন সহকর্মী লিপসন আহমেদ। প্রথমেই রাফির কাছে যেতে চাই। রাফি, এখনও বৃষ্টি পড়ছে আপনার ক্যামেরায় আমরা দেখতে পাচ্ছি, এবং জানাবেন যে এই যে টানা বৃষ্টি হচ্ছে সকাল থেকে, এর কারণে নতুন করে কোনো এলাকা কি পানিবন্দী হয়েছে কিনা বা জলাবদ্ধতা তৈরি হয়েছে কিনা, এবং এই যে যারা পানিবন্দী রয়েছে তাদের জীবন জীবিকা কীভাবে চলছে? আপনি দেখতেই পাচ্ছেন যে মধ্যরাতে কিন্তু বৃষ্টি এক প্রকার বন্ধ হলো, কিন্তু সকালের দিকে কিন্তু যেরকম মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়েছে, এবং এই মুষলধারে বৃষ্টি পড়ার সাথে সাথে কিন্তু একরকম এই যে নগরীর যে এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়ে গেছে, এবং একই সাথে সাথে যে ব্যবসা বাণিজ্যর যে এলাকাগুলো রয়েছে চালিবন্দর তালতলা থেকে শুরু করে যে অন্যান্য যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু একরকম ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে গিয়েছে। এবং আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এই যে এই পাশে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স স্টেশন যেটা রয়েছে, এবং শিক্ষা ভবন থেকে শুরু করে নন্দিতা সিনেমা হল, এবং এখানে যে কয়েকটা হোটেল রয়েছে বড় বড়, সেগুলো কিন্তু একরকম গলা কোমর পানি পর্যন্ত রয়েছে, এবং এখানে তারা নামতে পারছেন না। এবং একই সাথে সাথে আমি যদি আরও তথ্য দিই আপনাকে, যে পানি উন্নয়ন বোর্ড বলছে একরকম যে কানাইঘাটের যে সুরমা মেঘনার যে পয়েন্টে, কানাইঘাট পয়েন্টে, সেখানে এখনও বিপদসীমার উপরে রয়েছে। সিলেট পয়েন্টেও কিন্তু বিপদসীমার উপরে রয়েছে, এবং ছাতকেও কিন্তু বিপদসীমার উপরে রয়েছে, এবং একই সাথে সাথে সুনামগঞ্জের বিপদসীমার উপরে রয়েছে, দিরায়ে রয়েছে, এবং শেরপুরে যে পয়েন্টটা রয়েছে কুশিয়ারা সেটাও বিপদসীমার উপরে, এবং সারিগুয়াইনের যে গোয়াইনঘাট পয়েন্ট সেটাও বিপদসীমার উপরে রয়েছে। এবং একই সাথে সাথে যে গোয়াইনঘাটের যে ঝুঁকিপূর্ণ যে এলাকাগুলো রয়েছে নিম্নাঞ্চলে, সেখানে আমরা দেখেছি যে উপজেলা নির্বাহী অফিসার কিন্তু একরকম কাজ শুরু করে দিয়েছেন, এবং ক্রাইসিস রেসপন্স টিম তিনি নামিয়েছেন, এবং কোম্পানিগঞ্জে আমরা যেটা দেখেছি যে সেখানে আশ্রয়কেন্দ্রে যে মানুষরা রয়েছেন সেখানে তারা একরকম ঝুঁকিতেই আছেন এবং আশ্রয়কেন্দ্রে জায়গা পাচ্ছেন না, সাথে সাথে নৌকা সংকটের কথাও বলেছেন। তবে যে তথ্য জেলা প্রশাসন আমাদেরকে দিয়েছে যে মোটামুটি বলা চলে প্রায় সিটি কর্পোরেশন সহ 13টি উপজেলায় পানিবন্দী রয়েছে, এবং 6,75,000 মানুষ কিন্তু একরকম পানিবন্দী আছে। তবে যদি এই বৃষ্টিপাত এবং উজানের যে পানির ঢল যদি বাড়তে থাকে, তাহলে বলা যায় যে বন্যার পানির যে পরিস্থিতি সেটা কিন্তু ধীরে ধীরে আরও অবনতির দিকে এগোবে। তো এই ছিল আমার কাছে সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। আবির, আমরা এবার সুনামগঞ্জে যাচ্ছি, সেখানে রয়েছেন লিপসন আহমেদ। লিপসন, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি এই মুহূর্তে কী অবস্থায় রয়েছে, আবহাওয়া অফিস কী বলছে, এবং পানিবন্দী যারা, যাদেরকে আসলে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে আমরা সিলেটে শুনছিলাম যে জায়গার সংকট রয়েছে, ত্রাণ নিয়ে অভিযোগ রয়েছে, সেরকম কোনো ঘটনা সুনামগঞ্জে আছে কি না? আবির, আমরা কিন্তু গত কয়েকদিন ধরেই সুনামগঞ্জের যে বন্যা পরিস্থিতি সেই পরিস্থিতির খবর জানাচ্ছিলাম। তবে আজকে যদি বলি যে সময় যত যাচ্ছে তত কিন্তু সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি কিন্তু অবনতি হচ্ছে। তবে গতকাল রাত থেকে এখন পর্যন্ত মাত্র সামান্য কিন্তু যে সুরমা নদী রয়েছে সেই সুরমা নদীর পানি কিন্তু আসলে কমেছে, যার ফলে কিন্তু এখানকার মানুষের যে ভোগান্তি সেটা কিন্তু আসলে কমেনি। মূলত এই যে ডলের পানি ইতিমধ্যে কিন্তু শহরের বেশ কয়েকটি বিভিন্ন পয়েন্ট এলাকায় প্রবেশ করেছে, এমনকি শহরের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেই নিম্নাঞ্চলের মানুষগুলো পানিবন্দী হয়ে পড়েছেন। পাশাপাশি যদি বলি যে চাতক দরাবাজার কিন্তু এই ডলের পানিতে ব্যাপক ক্ষতি হয়েছে, সেই সাথে যদি বলি যে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে সেখানকার যে পানিবন্দি মানুষগুলো রয়েছেন তারা কিন্তু চরম বিপাকে পড়ছেন। তবে প্রশাসন ইতিমধ্যে কিন্তু খুব তৎপর রয়েছে, প্রতিটি উপজেলা 7টি উপজেলার যে পানিবন্দি মানুষগুলো রয়েছেন তাদেরকে উদ্ধারের জন্য কিন্তু আমরা দেখেছি তারা বিশেষভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই সাথে যে অনেকে দেখছি স্পিড বোট কিংবা নৌকা যে বাহন রয়েছে সেই বাহন দিয়ে কিন্তু তারা পানিবন্দি মানুষদের আশ্রয়কেন্দ্রে নিয়ে আসেন। তবে ইতিমধ্যে যেহেতু জেলায় প্রায় 516টি কিন্তু আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, সেই আশ্রয়কেন্দ্রগুলোতে কিন্তু আসলে মানুষ ইতিমধ্যে আসতে শুরু করেছেন। পাশাপাশি যদি বলি 2022 সালের জুন মাসের বন্যার পর থেকে কিন্তু এই অঞ্চলের যে 25,000 মানুষ রয়েছেন তারা কিন্তু প্রতিনিয়ত আতঙ্ক থাকেন, কারণ 2022-এ কিন্তু এই অঞ্চলের বন্যায় প্রায় 50,000 ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই সাথে অধিকাংশ আসলে পশুও মারা গেছিল। তবে ইতিমধ্যে কিন্তু মানুষরা কিন্তু তাদের যে পশু কিংবা তাদের যে আসবাবপত্র সেগুলো আসলে কোনো রকম নিয়ে কিন্তু আসলে আশ্রয়কেন্দ্রে আসছেন। পাশাপাশি যদি বলি অনেকেই কিন্তু যে নিম্নাঞ্চলে যে গড়বাড়িগুলো রয়েছে সেই গড়বাড়িগুলো কিন্তু আসলে চালের উপর দিয়ে কিন্তু আসলে পানি যাচ্ছে, তারা কিন্তু কোনো রকম আসলে তাদের যে ছেলে সন্তান নিয়ে কিন্তু আশ্রয়কেন্দ্রে উঠেছেন। তবে আশ্রয়কেন্দ্রগুলোতে কিন্তু আসলে ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। তো সব
সব মিলিয়ে বলা যায় যেহেতু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, পাহাড়ি ঢল কিছুটা কম নামছে, তবে যদি পাহাড়ি ঢল বাড়তে থাকে, নামতে বেশি, তাহলে কিন্তু এই অঞ্চলের বন্যা পরিস্থিতি আরো অবনতি হবে। আবির, আমরা তখন সিলেটের বন্যা পরিস্থিতি জানছিলাম এবং জানছিলাম যে যেহেতু আবহাওয়া অফিস বলেছে আগামী 2 দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে বন্যা পরিস্থিতি আসলে এখনো পর্যন্ত উন্নতি হবার কোনো লক্ষণ